ফ্রেন্ড দিস দ্য অ্যানাদার এপিসোড অফ আমি ভাইরাল হতে চাই নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর আচ্ছা শুরুতেই আমাদের এই আলেম থেকে টিকটকার হওয়া পবিত্র পাপির পরিচয় দিয়ে শুরু করা যাক হ্যাঁ ইনি হলেন একজন বিখ্যাত ইসলামিক বক্তা যদিও এখন তক্তা বাট আগে ছিলেন বক্তা আল্লাহ একটা না পাঁচ বছর ইমামতি করছে এবং ইউটিউবে একজন নিয়মিত বক্তা এমনকি ওয়াজ মাহফিলও করছে অনেক সময়ের আর সেই সময় তার ওয়াজ মাহফিলে হাজার হাজার মানুষের ঢল নামতো আর এখন তার পিছনে মানুষ ছুটে না তাকে দেখার জন্য না সে যে আকামটা করছে সে আকামটা মানুষকে দেখানোর জন্য আমি তো আসলে এমন না যে আমি আল্লাহকে ভুলে গিয়েছি আহা চুলের কি কালা লাস্ট টাইম এমন চুলের কালা দেখছিলাম বহু দিন আগে আমাদের টিকটকার অপু এবং টিকটকার মামুনের মাথায় কালারটা কিন্তু সুন্দর আছে বলেন অনেকটা কুত্তার পায়খানার মতো তফাৎ শুধু একটাই কুত্তারটা মাঠে ঘাটে রাস্তায় দেখা যায় আর এনারটা এনার মাথায় যাই হোক যেখানে ছিলাম ইনি ছিলেন একজন মাওলানা ইসলামিক বক্তা ইসলাম দিয়ে খুব সুন্দর সুন্দর কথা বলতেন আমাদের মতো যুবকদের ইসলামের পথে আসার দাওয়াত দিতেন তার কণ্ঠটাও ছিল মাসাল্লাহ

বাট আমার প্রশ্ন হচ্ছে টিকটকার হওয়ার জন্য কিংবা না হওয়ার জন্য কি চুলে কালার করাটা মাস্ট বি লাগবেই মানে চুল কালার করাটা কি কোনোভাবে টিকটকারদের নাকি আচ্ছা তাও যদি হয় তাহলে শুধুমাত্র এই কালারটাই কেন লাল নীল সবুজ লেমন এগুলা কি করা যায় না দেখতে কিন্তু খারাপ লাগবে না জাস্ট ইমাজিন একটা ছেলে আমাদের পতাকার কালারের মতো লাল আর সবুজ কালারের চুল করে রাস্তা দিয়ে হেঁটে আসতেছে লে হালু আমাদের মামুন ভাই দেখতেছি আমার কল্পনার থেকেও আরো এক ধাপ এগিয়ে চলে আমি কল্পনা করার আগেই সে দেখতেছি ঘটনাটা ঘটাই ফেলছে তখন আমার আবেকে কাজ করছে বিবে কাজ করে না বাই দাও এই যেটা নিয়ে কথা বলতেছিলাম আলেম থেকে টিকটকার স্বপ্ন ছিল জানি বড় বক্তা হব আচ্ছা ব্রাদার আপনার কি মনে হয় আপনি আলেম থেকে টিকটকার হইছেন চুলে কালার টালার করে নায়ক হওয়ার স্বপ্ন দেখতেছেন এতে করে আপনার অনেক সওয়াব হচ্ছে আপনি আমাদের ইসলামের অনেক বড় উপকার করলেন তারপর বুঝছি ভাবলাম যে এই তো সিনেমাটি নাও করি টু ইউ ব্রাদার আপনার মতো কিছু ভন্ডামি করা ইসলামিক বক্তা যারা সব সময় নিজেরা ভাইরাল হওয়ার জন্য

সময় গিয়ে দাঁড়ায় থাকে যে পাইলেই হয়েছে কিংবা তারে কিছু টাকা দিয়ে একটার পর একটা ভিডিও বানিয়ে সেগুলো এবং কিন্তু এই সাংবাদিক ভাইগুলার কি উচিত ছিল যেখানে দেখবে সেখানে ইসতে মতো কিছু কোন ভালোবাসা দেওয়া ভালোবাসা ভালোবাসা দেওয়া যাতে করে পরবর্তীতে আর কোন মানুষ এরকম কাজ করতে সাহস না পায় তবে হ্যাঁ একটা কথা কিন্তু সত্যি

ভুল ভাবতেছেন কিছুদিন পরে না অলরেডি সে তার আইডি থেকে ক্ষমা চেয়ে পোস্ট কইরা দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি মাওলানা ওমর ফারুক আল আজমি কিছু মানসিক অশান্তির কারণে আমি ওয়াজ মাহফিল মাদ্রাসা মসজিদ ছেড়ে সিনেমা নায়ক হওয়ার জন্য ঘোষণা দেই কিন্তু বাংলাদেশের অনেক আলেম এবং ধর্মপ্রিয় মানুষ আমাকে ফোন দিয়ে কান্না করে এবং দোয়া করে এজন্য আমার মনটা পরিবর্তন হয় আমি কান্না করি এবং তওবা করি আল্লাহ তালার কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চাই সেই সাথে দেশ ও প্রবাসের সমস্ত মানুষের কাছে ক্ষমা চাই আল্লাহ তাআলা যেন আমাকে মৃত্যু পর্যন্ত সঠিক পথে চলার তৌফিক দান করেন আমিন মানে ভাইরাল হওয়া শেষ তাকে নিয়ে মাতামাতি করা শেষ সে আবারও আগের জায়গায় আমরা মানুষ হিসেবে যেহেতু ইমোশনাল সে যেহেতু ক্ষমা চেয়েছে তাই আমরা ইমোশনাল হয়ে তাকে ক্ষমা করে দিয়ে আবারও সেই আগের জায়গায় বসাবো কিন্তু আপনাদের কি মনে হয় এটা কি সত্যি উচিত হবে এই ধরনের একটা মানুষ যে শুধুমাত্র ভাইরাল হওয়ার নেশায় আমাদের ইসলামটাকে এভাবে অসম্মান করতে পারে আমাদের ইসলামটাকে সবার সামনে এভাবে প্রেজেন্ট করতে পারে তাকে আমরা আবারও কিভাবে মেনে নেই হ্যাঁ আমরা ভুলে যাই আমাদের ভুলে যাওয়া মন মানলাম তাই বলে কি আমরা এটাও ভুলে যাবো যে আমাদের ইসলামকে ছোট করছে আমাদের ইসলামকে অসম্মান করছে আপনারা ভুলে যেতে পারেন কিন্তু আমি ভুলতে পারবো না ভাই তাই আপনাদের কাছে আমি আরো রিকোয়েস্ট করবো যাদের সামনে এই পবিত্র পাপিয়াশা বলতেছে আমার আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি আমি আবার শুধরে যাইতে চাই হ্যান ত্যান আর অনেক কিছু তাদের কাছে আমার আবারও রিকোয়েস্ট প্লিজ আপনারা তাকে ভালোবাসা দেন ইচ্ছে মতো ভালোবাসা দেন ইচ্ছে মতো ইচ্ছে মতো ইচ্ছে মতো ভালোবাসা দেন যাতে করে এইভাবে ভাইরাল হওয়ার নেশায় আর কখনোই আমাদের ইসলামকে অসম্মান করতে না পারে আমাদের ইসলামকে ছোট করতে না পারে এই ধরনের ভালোবাসা পাওয়ার পর যদি সে তার ভুল বুঝতে পারে এবং আল্লাহর কাছে তবা করে এবং তবা করে ফিরে আসে তবেই তাকে ক্ষমা করা উচিত আমার মনে হয় যাই হোক এই পোলা ইসলামিক বক্তা বা আলেম থেকে সুলটুল টুল কালার করে টিকটকার হওয়ার পর যা যা করছে সেগুলো নিয়ে ভিডিও বানাতে গেলে বিশ্বাস করেন একটা এক ঘন্টার ভিডিও হয়ে যাবে বাট আমি এই সব কাজ আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি না আপনারা জাস্ট এই মানুষটাকে রাখেন এই ধরনের মানুষ আমাদের ইসলামের জন্য কখনো ভালো হতে পারে না আর সাংবাদিক ভাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা প্লিজ শুধুমাত্র কিছু ভিউজের জন্য এদেরকে এইভাবে পাত্তা দিবেন না বরং যেখানে একে পাবেন সেখানে একটু তাকে ভালোবাসা দিয়ে দেন এবং ভালোবাসা দেওয়ার ওই ভিডিওটা ধারণ করে সেইগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড দেন বিশ্বাস করেন আপনাদের এই ইন্টারভিউ নামে সস্তা ভিডিওগুলো দেখার পর মানুষ আপনার আপনাদেরকে যতটুকু ভালোবাসা দিচ্ছে তার চেয়ে এত 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 গুণ বেশি ভালোবাসা দিবে আপনি যদি এই এদের মতো লোকদেরকে যেখানে দেখতে পান সেখানে এইভাবে 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 ভালোবাসা দেন তাই আমি বলবো তারা নিয়ে এরকম ইন্টারভিউ মার্কা ভিডিও না বানিয়ে তারে ভালোবাসা দেওয়ার ভিডিও বানান বিশ্বাস করেন মানুষও মজা পাবে সেও মজা পাবে সেও বুঝতে পারবে এভাবে আলেম থেকে টিকটকার হয়ে নোংরামি করার শাস্তি কি বা শিক্ষা পাবে যাই হোক সত্যি বলতে আমি আলেমদেরকে নিয়ে ভিডিও বানাই না কারণ তাদের মতো আমার ইসলামিক জ্ঞান নাই বাট বিশ্বাস করেন এই ধরনের আলেমকে নিয়ে ভিডিও না বানায় পারলাম না কারণ তারা ইসলামটাকে দেখেন কোথায় নামে নিয়ে আসতেছে তাদের থেকে আমরা শিখবো যাদের কথায় আমরা আরো ইসলামের দিকে এগিয়ে যাবো তারাই এদিকে চলে আসতেছে তারাই টিকটকার হয়ে যাচ্ছে আলেম থেকে টিকটকার হয়ে যাচ্ছে নায়ক হওয়ার শখ যাচ্ছে সিনেমা করবে নায়ক হবে যেমন তাদের এই মনে হয় রাজকুমার একটা রিলিজ হয়েছে আমার যদি সামনে মনে করেন আরো অন্য কোনো কুমার যদি রিলিজ করা যায় তাহলে একটা এইসব মানুষদেরকে নিয়ে কথা না বলে সুপ করে থাকা যায় আপনারাই বলেন কয়েকদিন আগে তাকে নিয়ে জ্ঞানটা ছিল তারা সেটা সম্পর্কে বেশি ভালো বলতে পারতো কিন্তু এই পোলা যেটা করছে একেবারে আমাদের ইসলামটাকে ছোট করছে আমাদের ইসলামটাকে অসম্মান করছে তাই এটাকে নিয়ে কিছু কথা বললাম জানিনা আপনাদের কাছে কেমন লাগছে যদি ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমা করে দিবে আর আপনাদের কি মতামত সেটা কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক মেরে দিবেন আর না লাগলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করেন লাগবে ভিডিওটা দেখছেন এতটুকু না তবে নামটা মনে রাখেন ফারাবি আর হ্যাঁ স্পন্সর কিংবা ব্যান্ড প্রমোশনের জন্য যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমাকে মেইল করতে পারেন অথবা ইনস্টাগ্রামে অনুক দিতে পারেন দুইটার লিঙ্কই ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো বিদায় বন্ধুরা আল্লাহ হাফিজ